দখলদার ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে লড়াই শুরু করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনী। শক্তিশালী হুথি বাহিনীর উপর ইসরায়েলি মিত্র শক্তি হামলা চালিয়েও দমাতে পারেনি আপোষহীন এই যোদ্ধাদের, বরং তাদের শক্তিশালী মিসাইল আছড়ে পড়েছে দখলদার ইসরায়েলের গভীরে। এবার হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ এক অস্ত্র নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলেন। হুথি প্রধান আব্দুল মালিক আল হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এবং আমেরিকা। বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই অভিযোগ করে আল হুথি বলেন, ইসরায়েল আমেরিকায় তৈরি নতুন ধরনের এক অস্ত্র ব্যবহার শুরু করেছে যা গাজা উপত্যকায় মানুষের মৃতদেহ গলিয়ে দেয়। হুথি নেতা জোর দিয়ে বলেন, ওয়াশিংটন সরাসরি এবং প্রক্সি যুদ্ধের মধ্য দিয়ে আরব ও মুসলিম দেশগুলোর উপর তাদের নিষিদ্ধ অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখ করে আব্দুল মালিক আল হুথি বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয় দখলদার ইসরায়েল স্পষ্টত পুরো ফিলিস্তিনি জাতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে বর্বর ইসরায়েল গাজার উপর ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে 44,580 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,05,739 জন। এ পরিস্থিতির কথা উল্লেখ করে হুথি প্রধান বলেন, পবিত্র কোরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনার কথা উল্লেখ রয়েছে, ইহুদিবাদী ইসরায়েল সেই সমস্ত স্থাপনার উপর পদ্ধতিগত ও পরিকল্পিতভাবে মারাত্মক আগ্রাসন চালাচ্ছে। তিনি আমেরিকাকে ইসরায়েলের আরেক পিঠ বলে উল্লেখ করেন। একই সাথে অবরুদ্ধ গাজার উপর দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে এলেও এই শক্তির বিরুদ্ধে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কঠোর নিন্দা জানান আব্দুল মালিক আল হুথি।